আজ জোট নিকি আপনার তপাতলির আরম্ভ করে গুহাটি লকে ন্যাশনাল হাইওয়ে বটসাই গোটেই জনজাতির মানুষ ভর্তি, কিন্তু সেই জনজাতি বসতিপূর্ণ এরিয়াত কি হিসাব সরকারে ইয়াত এস সি সমষ্টি সংরক্ষণ করে ইয়াত আমার এই জনসাধারণ গোটেই ডিমরিয়ার জনসাধারণ একটা ডর প্রশ্ন একটা আছে। গতি আমি কেবল আমি বিচারি আজি আমি আমেরিকার তরফরপা এই ডিমরিয়া সমষ্টিটি এই এস টি এইচ সংরক্ষণ হব লাগে। আজি আমি আমার সার্কুল অফিসালক আমি মেমোরেন্ডমখন দিছো আর যিখিনি আমার সি এম গভর্নর তারপর ইলেকশন কমিশনার আসাম এন্ড ইন্ডিয়া এই বোর্ড এই সকলকে আমি যা 7 তারিখে অর্থাৎ এই মাসের 7 তারিখে আমি ইমেইল যোগে তেওঁলোকক আমি মেমোরেন্ডম আন্দোলন আমি অব্যাহত রাখি এই স্পষ্ট কথা, কারণ ইয়াত কোনো পধ্যে ইয়াত এস সি সমষ্টি হব নয়। আজি অকল আমি কার্বিবিলাকে নহয়, অকল ধরো বড়োবিলাকে নহয়, আজি গোটেই আমার যিমানখিনি আমার ডিমরিয়া যিমান মানুষ আছে ইভেন এস সি মানুষ এস সি সম্প্রদায়ের মানুষ আমাক স্পষ্ট কৈছে এইটো তেওঁ সরকারে অন্যায় করেছে। আমার বহুত এস সি মানুষে এই বাহির মানুষ বলে নিজে স্বীকার করেছে, তেনেস্থলত সরকারে কি হিসাবত এই সমষ্টি এড়িয়ে দিছে এই সম্পূর্ণ এই আইন ভঙ্গ হয়েছে। এই আমি সেই উত্তর নোপালেকে আমি অবিরাম তার আন্দোলন চলাই থাকি। থ্যাংক ইউ হাইওয়ে শান্তিপূর্ণ প্রচেষ কর্মচারী করব নিদিলে সেই আমি সরকার ধিক্কার জানাইছো, গতি তার প্রতিবাদ আমার হব। প্রতিবাদ আমি এই প্রতিবাদ করেছিল যে ডিমরিয়া তো আমার এস টি হিলস পার্বত্য জনজাতির কারণে রক্ষণাবেক্ষণ সংরক্ষণ হব লাগে, কিন্তু আন্ডার হোয়াট ল হোয়াট কন্ডিশন শিডিউল কাস্ট আনিছে সেটা মানে প্রশ্ন করেছো কি কি কন্ডিশন কি ল মতে আপনার করলে, গতি আপনাদের অলরেডি আইন ভঙ্গ করেছে, বেল ব্লক ভঙ্গ করেছে, আসাম ল্যান্ড রেভিনিউ রেগুলেশন এক 1886 একটু ভঙ্গ করেছে, ভঙ্গ করে আমার যে সাংবিধানিক যে সুরক্ষা সেটা ভঙ্গ করে আকো শিডিউল কাস্ট আনাটো আমি খুব আমি ধিক্কার জানাইছো, গতি গভর্নমেন্ট সরকার জানাইছো আলোচনাটো সোনকালে আমি মানে আলোচনা করে সমাধান করব লাগে। আর 2 নম্বর কথা হল আমি অতীতরপরা আমি কার্বি এস টি হিল হিসাবে আমি দাবি করে আছো, কারণ যেহেতু কার্বি আংলংর আমার এনসেস্টরবিলাক এস টি হিলস গতি আমি এস টি হব লাগে। আর্টিকল 342 এইটো তেওঁ করা নাই, এই ভায়োলেট করেছে। আর আন্ডার দ্য 6th শিডিউল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 20 প্যারাগ্রাফের মতে যত যত ট্রাইবেল মেজরিটি থাকিব তাত অটোনোমাস ডিস্ট্রিক্ট দিব লাগে, সেখানে আমি লোক দাবি করছে নামানিলে নাই সিক্স শিডিউল 20 প্যারাগ্রাফ ভায়োলেট করেছে। এটা নামানিলে কি করব? এটা আমি আন্দোলন আরম্ভ হয়েছে আরম্ভ করে থাকিম। আর এটা আকো আহি আমি যে বিচারছিল এস টি হিজ হিসাবে কবলে তার অর্থাৎ শিডিউল কাস্ট আনি ভোটের উপর ধারণ করে আমার যে গভর্নমেন্টে আমার আমেরিকার বিসকল নিষেধ করা প্রশ্নটা করেছে, আমি এটি হব নিদো। আমি যেতালে জীবন থাকে আমি যেতালে টেস্ট থাকে তেতালে আমি আন্দোলন করে যাম, আর ইয়াতক অধিক আন্দোলন করবর কারণে আমার রাইজে রেডি আছে।